সম্প্রতি কয়েক দফায় দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা, বড় বড় সচিবরা তাদের অধস্থনদের নিয়ে মিটিং করছেন, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। বাংলাদেশে এখন যে শাসন ব্যবস্থা চলছে এটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত। এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হবে, এইটা হচ্ছে সমাজে ভয় ছড়িয়ে দেওয়া। এখন একটু বিদেশি চাপ টাপ হয়েছে, ওনারা তো আমাদেরকে বোকা ভাবেন, বিদেশিদেরকেও সেরকমই বোকা ভাবেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম দিলেই যেন এটা বদলে গেল, কালকে পাশ করিয়ে ফেলেছে সংসদে, তেমন কোনো কিছুই বদলান নাই। একটা ধারায় জামিন অযোগ্য ছিল, সেগুলো জামিনযোগ্য করেছে, আর মানহানির মামলায় কারাদণ্ডের বদলে অর্থদণ্ড এনেছে। তাও আবার অর্থদণ্ড না দিতে পারলে কারাদণ্ড আছে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন হচ্ছে একেবারেই একটা লোক দেখানো পরিবর্তন, যে আমরা কিছু একটা বদলেছি। 2018 সালে কেন ভোট ডাকাতি হলো রাতের বেলা? বিএনপি 3-4 জন প্রার্থী দিয়েছে। তো এইরকম ধরনের যুক্তি তারা দিয়ে যাচ্ছে, এইরকম একটি ফ্যাসিস্ট ব্যবস্থা টিকিয়ে রেখে বাংলাদেশ আর এগোতে পারবে না, বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। সরকার, রাষ্ট্রের বিভিন্ন যে প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রতিষ্ঠান, আদালত পর্যন্ত, তারা সবগুলোকে কীভাবে নিজেদের দলীয় স্বার্থে এবং বিরোধীদের দমনে ব্যবহার করেছে সেটা আমরা সবাই দেখেছি। এই যে ভাগবাটোয়ারা দিয়ে একটা পুরো রাষ্ট্রটাকে একটা সিন্ডিকেটে পরিণত করা হয়েছে, যে রাষ্ট্র ক্ষমতায় সবাই আমরা লুটেপুটে খাবো এবং একে অপরকে রক্ষা করব, এই যে রক্ষা করার ব্যাপারটা তৈরি হয়েছে, তারা এখন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই হবে। সম্প্রতি কয়েক দফায় দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা, বড় বড় সচিবরা তাদের অধস্থনদের নিয়ে মিটিং করছেন, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, নৌকায় ভোট দিতে হবে। এখন ডিসিরা আরও বেশি তৎপর হয়ে গেছেন, মার্কিন ভিসা নীতিতে যদি কেউ দোদুল্যমান হয়ে যায়, ছেলেমেয়েরা বিদেশে আছে, দোদুল্যমানদেরকে শক্ত রাখার জন্য ডিসি ওসি সবাই বলা শুরু করেছেন আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আমাদের রাষ্ট্রকে একদিকে আইনি দিক থেকে, অন্যদিক থেকে এই লুটের ভাগবাটোয়ারা দিয়ে যে সিন্ডিকেট হিসেবে এটাকে তৈরি করা হয়েছে, এইটা না বদলালে আমাদের ভয়াবহ অবস্থা। ওনাদের পেছনে পুলিশ, পুলিশের প্রহরার গুন্ডা বাহিনী, এটা না থাকলে ওনাদের কাপড় চোপড় ভিজে যায়। এই তো খেলা, ওনাদের এই খেলা নিয়ে খুব বেশি দূর যা করে, কিন্তু যেটা ভয়ঙ্কর দিক সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রটাকে এইভাবে তৈরি হওয়ার ফলে, এবং এটাকে তারা অত্যন্ত সচেতনভাবে তৈরি করছে, রাষ্ট্রের মধ্যে জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করতেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বিরোধিতা করলেই পাকিস্তানপন্থী, রাজাকার, জামাত, এই যে ট্যাগিং, এই ট্যাগিং দিয়ে তারা তাদের এই ফ্যাসিবাদটাকে জাহেজ করেছে। কত বড় মানে মর্যাদা নিয়ে দাঁড়িয়ে আছেন, আমেরিকা যাওয়ার দরকার কি, এই সব কথাবার্তা বলছেন। আচ্ছা, আমেরিকা যে স্যাংশন দিল তাতে কে গৌরব প্রকাশ করেছে? কোনো বাংলাদেশ হিসেবে আমরা গৌরবান্বিত? আমরা সবসময় বলেছি যে বাংলাদেশের জন্য এটা অমর্যাদার ব্যাপার হয়েছে। আপনি আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলে ভাবছেন দেশের গৌরব করবেন, আওয়াজটাতে আমরা আসলে বুঝতে পারলাম যে আমাদেরকে বোকা পাবলিক ভেবেছেন এবং আমাদেরকে ওনারা বুঝাচ্ছেন উনি আসলে কত বড় দেশপ্রেমী। তারপর এখন দেখা যাচ্ছে এক সেলফিতেই কত বড় বিজয় অর্জন করে ফেলেছে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সবাইকে আটলান্টিক পাড়ি না দেওয়ার জন্য পরামর্শ দিয়ে নিজে কিন্তু আটলান্টিক পাড়ি দিচ্ছেন। এই মুহূর্তে তার এত বেশি বেশি বিদেশ সফর কতটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির স্বার্থে, দেশের স্বার্থে, আর কতটা ওনার গদি টিকিয়ে রাখার স্বার্থে, এইটা মানুষ এখন বুঝে গেছে। পায়ের তলা যে মাটি নাই, সরকার যে আর আগের মতো শক্ত নাই, এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে আমাদেরকে ওই জায়গাটায় বুঝতে হবে যে এই সরকার কিন্তু গদি টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে নিয়ে বাজি ধরছেন, তাদের কোনো পররাষ্ট্রনীতি নাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে আওয়ামী লীগের গদি টিকিয়ে রাখার পররাষ্ট্রনীতি। গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, এই গণতান্ত্রিক ব্যবস্থাটাই গড়ে তুলতে হবে। কোনো কোনো দেশ, গণতান্ত্রিক বিশ্ব, তারা বলতে পারেন আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, আমরা মানবাধিকার দেখতে চাই, কিন্তু ওনারা তো বাংলাদেশে এসে কাউকে ক্ষমতায় কিংবা এখানে সুষ্ঠু নির্বাচন করে দিয়ে যাবে না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আমাদেরকেই করতে হবে। কি আমরা এমন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব করব যেটা হচ্ছে গণতান্ত্রিক, যেটা সবাইকে ধারণ করবে, আওয়ামী লীগকেও ধারণ করবে, আজকে, আগামী দিনে, পরশু, এমনকি ভবিষ্যতে ক্ষমতায় যারা আসবে, আমরা জনগণের স্বার্থ দেখেই সেই সরকারকে বিবেচনা করবো।